সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তাদেরকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আজ 5 আগস্ট, রোজ শুক্রবার। আজ আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত এক ছাগলের হাট, নাটোর আহমেদপুর ছাগলের হাট। এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল 7টায় শুরু হয় এবং দুপুর 12টায় শেষ হয়। বাংলাদেশে দূর দূরান্ত থেকে যিনারা নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটটিতে ছাগল ক্রয়ের জন্য আসতে চান, অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে। যেহেতু হাটে চলে এসেছি, সেই ক্ষেত্রে আজকে দেখাবো হাটের ক্রস ছাগল, উন্নত জাতের ছাগল, বাচ্চা ছাগল, বড় ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। শাহিন ভাই কেমন আছেন? আচ্ছা, এই যে আহমেদপুর হাটে দেখতে পাচ্ছি, কটা নিয়ে আসছেন আপনি? 8টা আছে। কটা নিয়ে আসছিলেন? একটা বিক্রি হয়েছে না? আচ্ছা, পাঠাটা বিক্রি হয়েছে। আচ্ছা, এই যে আপনার হাতে যে দেখতে পাচ্ছি কয়েকটা, আমি প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। এই যে এটা, এটার মানে ইয়েটা কি, জাতটা কি? তোতাপুরি ক্রস না? তোতাপুরি ক্রস। হ্যাঁ হ্যাঁ, এই যে মুখের ব্যান্ডেন আমি দেখাচ্ছি, পাঁচটা সবকিছু আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু কালার গ্রেডও ভালো আছে। ঠিক আছে, বাচ্চা এটা আড়াই মাস না, আড়াই না, 2 মাস, 2 মাস 10 দিন। সুপ্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করতেছি 2 মাস 10 দিন। তো দাম উঠছিল এটার? দাম কে বলছে? 16 পর্যন্ত দাম বলতেছে। তো আপনি কত হলে বিক্রি করবেন মানে চিন্তা ভাবনা করছেন? 18-র কথা আপনি বলে দিচ্ছেন না? মানে বাচ্চাটা খুব সুন্দর, যাই হোক, তারপরে একটু দাম দর করার হালকা কিছু সুযোগ আছে, তাই না? আচ্ছা, যে এই পাশেরটা দেখতে পাচ্ছি আমি, পাঠার পাটি, এই যে পাঠার পাটি এক জোড়া। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, পাটার পাটি, বড়টা পাটা না, পাটার পাটি, এই যে দুইটা আমি পাশাপাশি রেখেছি। এটার তোতার না? এগুলা তোতা, তোতাপুরির কস, তাই না? পার্সেন্টগুলো কেমন আছে? এগুলো পার্সেন্ট তো 70% বা 65%-এর মতো, এটা আর রকম আছে ক্রস। তো আসলে কসের অত পার্সেন্ট যদিও বলে না, তারপর অনেক দর্শক জিজ্ঞেস করে, ভাই পার্সেন্টটা জানলে, জানলে আমরা খুব ভালো হইতো। হ্যাঁ, পার্সেন্ট অ্যাকুরেট কেউ বলতে পারে না, আপনার কথা ঠিক আছে, তারপরেও আনুমানিক একটা ধারণা দর্শকদের দিলে সে দর্শকের একটা টার্গেটে কাজ করতে পারে, এই আর কি। আচ্ছা, এই দুটা দাম উঠছিল? হ্যাঁ, দাম দাম উঠছিল। এটার কি মাস কম বেশি আছে নাকি? ও, 19-20, মানে একটু খাওয়া একটু কম বেশি হয়েছে হয়তো বা। আচ্ছা, 19-20 হয়েছে। দাম কেমন উঠছে এটার? দুইটা 42। আচ্ছা, দাম চাচ্ছেন 42, ঠিক আছে, কিন্তু দর্শক, কোনো দর্শক দাম দর করছে? 33-34। সুপ্রিয় দর্শক দাম কিন্তু বলছে, বাচ্চা আসলে দুইটার কিন্তু আসলে ভালো গ্রেডের মাল। দেখুন, কসের বাচ্চা হলে হবে কি, এটার কিন্তু ভালো, আপনার ফেসালিটি ভালো, কালার ভালো, একদম আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বাচ্চা দেখলে নিতে মন চাবে আর কি, বাচ্চা দেখতেছে আমারও নিতে মন চাচ্ছে, মানে যে কেউ দেখলে আর কি আকর্ষিত হবে। এই যে আরও দেখতে পাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছি, এটার জাতটা কি? আচ্ছা, পাটির বাচ্চা, যাই হোক, ওই তোতারি কস মনে হচ্ছে মুখের পাঁচটা দেখে, যাই হোক। আচ্ছা, এটার দাম কে বলছে? বিটল ছাগলের কস, বিটল বা দুইটা মিলে আছে মনে হয় না, বিটল তোতা। আচ্ছা, এরকম মিশ আছে এই কস। আপনার দাম কেমন বলছিল পাটির? 13,000 দাম বলতেছিল। কত হলে বিক্রি করবেন চিন্তা আপনার করছেন? 2-4-500 টাকা বাড়লে দিয়ে দেবেন, খুব অল্পের জন্য, মানে মানে এখন একটু বাজার মানে কম যাচ্ছে না, বাজারটা খারাপ, যাই হোক। আর এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কি পাঠা? হ্যাঁ, তোতাপুরি পাঠা। এটা তোতাপুরি পাঠা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। তো এটা আপনার পার্সেন্ট কি ভালো আছে? আপনার নিজেরা দেখলে বুঝতে হবে, গোলার ঝুল, গোলার ঝুল আছে, সুপ্রিয় দর্শক মুখের ব্যান্টানো আছে, আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাঠা দেখুন, ঢিল আছে। হ্যাঁ, কয় মাস বসে এটা ভাই? 4.5 মাস। দেখুন সুপ্রিয় দর্শক, 4.5 মাসে কিন্তু কত বড় হয়ে গেছে। এগুলা কিন্তু আপনার 1 বছর যদি পালতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো আপনারা ফিডব্যাক পাবেন।
আশা করছি। এটার দাম কেমন হয়েছিল ভাই? এটার দাম 26 বলতেছে। তো আপনি কত হলে বিক্রি করবেন? মানে এই যে দাম স্যার 31-30 এর কথা। আচ্ছা 31-এর কথা, 30-এর কথা বলে দিচ্ছেন লাস্ট, না লাস্ট 30-এর কথা বলে দিচ্ছেন। বাজার কমের জন্য আসলে এগুলো আসলে বিক্রি হচ্ছে না, বাজার কম, মানে ক্রেতা কম আসতেছে না, ক্রেতা কম বিক্রেতা বেশি। তারপর আজকে সেই তুলনাতে কিন্তু আহমেদপুর হাটে আমদানি একটু কম মনে হচ্ছে। আমদানি কম, ভালো বাচ্চার দাম গুলা বেশি। আচ্ছা ভালো বাচ্চার দাম গুলা বেশি কারণে? হ্যাঁ ভালো বাচ্চা, ভালো ফেসিলিটি, ভালো পারফরমেন্স, এগুলা বাচ্চা তুলনামূলক বাজার সে বাজারে যে আগে যে দাম ছিল তার একটু বেশি, একটু বেশি। আচ্ছা 12,000 এর বাচ্চা শান্ত। আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক, শাহিনবার কাছ থেকে আসলে কিন্তু প্রত্যেক হাটে আসলে তার কাছ থেকে কিন্তু আসলে কিছু টিপস নেওয়ার বা দেওয়ার আপনাদের চেষ্টা করি আমি সবসময়। তো দেখানোর চেষ্টা করছি, আপনারা যদি ভালো লাগে সেক্ষেত্রে হাটে এসে কিন্তু ক্রয় করতে পারেন। এবং শাহিন ভাইয়ের নাম্বারও কিন্তু আমি দিয়ে দিয়েছি এর আগে, আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আচ্ছা ভাইয়ের নাম যেন কি একটু দর্শকদের বললেন, দর্শক হয়তো ভুলে যেতে পারে। আয়নাল, আয়নাল ভাই, দর্শক বা আপনারা এই যে আয়নাল ভাইয়ের কাছে আজকে দেখাবো কালেকশনটা। আহমেদপুর হাটে কটা নিয়ে আসছিলেন? পাঁচটা। আচ্ছা ওই যে জুয়েলের ভিডিও, জুয়েল ভাইয়ের ভিডিও করতে করতে আপনার খালি বলে দর্শকরা খালি জুয়েলের নাম শুনি আর কারো নাম শুনে জোরে নামগুলা সবার শোনাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি আপনার হাতে এটা কিসের কস? তোতার কস। কেমন পার্সেন্ট হতে পারে? দেশি 90% না? এটার মুখের পাঁচটা ভালো আছে, কালারটাও মোটামুটি ভালো, কালার গেটটা দেখুন সুপ্রিয় দর্শক দেখাচ্ছি। তো কেউ দাম বলছিল? কেমন বলছিস? 14,500। এটা খাসি না পাটা? আচ্ছা আচ্ছা এটা পাটি না? আচ্ছা এটা পাটি। তো 14,500 মতো বলতেছে না? তা আপনি কত হলে বিক্রি করবেন? আর চিন্তা ফুল হলে ছাড়ে দেবেন? আচ্ছা বাজার অনুযায়ী দামটা আপনার কেমন মনে হচ্ছে আজকে? ক্রেতা কম বিক্রেতা বেশি, মানে ক্রেতা আসছে কম, তাই না? আচ্ছা ঠিক আছে। আর এই এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এই যে এটার শিরোহী পাঠার বাচ্চা, তাই না? আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে শিরোহী পাঠার বাচ্চা আমি দেখাচ্ছি, দেখুন শিরোহী পাঠার বাচ্চা কিন্তু এটা, এটা কালারও ভালো আছে, মুগের পাঁচটা এটা দেখাচ্ছি আমি। আচ্ছা শিরোহী পাঠার বাচ্চা এটার কেমন পার্সেন্ট হতে পারে আনুমানিক? 70%। সুপ্রিয় দর্শক দেখুন 70% হতে পারে বাচ্চাটা, বাচ্চাটা কিন্তু অনেক ভালো মানের। তো আপনার কেউ দাম বলছে এটার? দশ সাড়ে দশ বলতেছে। এটার কয় মাস করে আছে? এগুলার দুই আড়াই মাস করে, এগুলো আড়াই মাস করে না, এগুলো আড়াই তিন মাসের বাচ্চাগুলো, মানে সবাই একটু বেশি বিক্রি করে, তাই না? আচ্ছা তো কত হলে আপনি বিক্রি করবেন? চিন্তা আপনার কথা 11,000 হলে আপনি বিক্রি করবেন, তারপরে একটু দাম দর করার কনসিডার করার সুযোগ আছে। আচ্ছা এই যে এটা আরেকটা দেখাচ্ছি আমি সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা, এটা হচ্ছে পাটি, ঠিক আছে? এটা মেয়তি তোতা না? আচ্ছা মেয়তি তোতা, মুখের পাঁচটা দেখুন, এটা খুব চঞ্চল, এটা খুব চঞ্চল বাচ্চাটা। তো এটা মেয়তি তোতার কেমন পার্সেন্ট হতে পারে পাটিটার? দেশি 100 না? আমাদের দেশি 100 সুপ্রিয় দর্শক, মুখের পাঁচটা আমি দেখাচ্ছি দেখুন, পাঁচটা ভালো আসছে, কালার গেটটাও ভালো, কানটাও দেখুন ঝুলো, মনে হয় একটু ঝুলো আছে। হ্যাঁ তো কেমন দাম উঠছে এটার হাটে? চাওয়া দাম 22,000 না? আচ্ছা চাওয়া দাম 22,000, ভালো গ্রেডের মাল এই জন্য দাম একটু বেশি যাচ্ছেন নাকি? আচ্ছা দাম একটু বেশি যাচ্ছেন, যাই হোক কত হলে বিক্রি করবেন? 16,500 হলে আপনি বিক্রি করবেন, তাই না? সুব্রত দর্শক আমরা দেখালাম 16,500 হলে কিন্তু বিক্রি করবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আচ্ছা ভাই আহমেদপুর হাটে কটা নিয়ে আসছেন ছাগল? আটটা দশটা আছে না? আচ্ছা আটটা দশটা আছে, দুজনকার দুজনের মিলে। আচ্ছা ঠিক আছে, এই যে এটা দেখতে পাচ্ছি খাসি নাকি পাটি? পাটির বাচ্চা না, শিরোহী। আচ্ছা শিরোহী পাটির বাচ্চা, সুব্রত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে খুব রোদের কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে, তারপরও দেখাচ্ছি আমি।
তো এটা শিরোহির বাচ্চা কেমন পার্সন হতে পারে? এটা শিরোহির 85% শিরোহির কো শুভ দর্শক, আমি দেখাচ্ছি এই যে দেখুন বাচ্চাটা আসলে কেমন, এই যে মুখের পাঁচটা দেখুন এবং কালার গেটটা ভালো দর্শক। তো কেউ দাম বলছিল পাটির? সাড়ে দশ এগারো দাম এটা বল দিছে। কেমন হলে আপনি বিক্রি করবেন? সাড়ে বারো হাজার দাম চাইছেন, কিছু কম দেওয়া যাবে? দাম দরকার সুযোগ আছে, যেটা দেখতে পাচ্ছি এটার জাতটা কি? তোতার ক্রস। আচ্ছা তোতার, হ্যাঁ হ্যাঁ মুখের পাঁচটা আমি দেখাচ্ছি, দেখুন কালার দেখুন। তো এটা পার্টি না? এটা পার্টি, শুভ দর্শক এটা পার্টি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার দাম কেমন কেউ বলছে? আট সাড়ে আট এটার দাম বলতেছে না? আচ্ছা আট সাড়ে আট দাম বলতেছে। কেমন হলে বিক্রি করবেন তোতার কসিটা? আর পাঁচশো টাকা বাড়লে, অল্পর জন্য কিন্তু বাইরে আছে তাই না? এই যে এইটা সামনে আরেকটা দেখতে পাচ্ছি, এই যেটা লাল যমুনা পাড়ি এবং তোতার কস তাই না? যমুনা পাড়ির পার্সেন্টটা বেশি। আচ্ছা যমুনা পাড়ির পার্সেন্টটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা শুভ দর্শক দেখতে পাচ্ছে এটা কি পাটি? এটাও পাটির বাচ্চা ভাইয়ের কাছে, এটাও পাটির বাচ্চা। এই যে দেখুন মুখের পাঁচটা আমি দেখাচ্ছি, এই যে কালারটা দেখুন, আর গেটও ভালো আছে। তো আপনার হচ্ছে এটার কস্ট আপনার কেমন দাম বলছে কেউ? এটার দাম উঠছিল সাত সাড়ে সাত দাম বল দিছে না? সাড়ে দশ হাজার, তারপরে একটু দাম দর করার সুযোগ আছে তাই না? আট সাড়ে আট হলে বিক্রি হবে। শুভ দর্শক অসংখ্য ধন্যবাদ।